শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো এই যে সকাল 7:30টার ভিতরে আমি কি কি করেছি এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো, আমার গ্রিন টি হয়ে গেছে, আর এইদিকে আমি মূলো শাক বসিয়েছি, হয়ে যাবে, ভীষণ কচি ছিল তো, ছেলে ভাত খাওয়ার আগেই হয়ে যাবে, ও স্নানে গেছে। তারপর এইদিকে দেখো আমার রুটিও হয়ে গেছে, যদিও রুটিটা বড় করে। তো ওইদিকে ভাতও হয়ে গেছে, এদিকে কুচরি আলু ভাজা ছোট ছেলেও নিয়ে গেছে রুটি দিয়ে টিফিনে, আর এখানে ভেকুরি আলু ভাজা। তো ছেলেকে আমি সকালে শাকতিতা বানিয়ে দিই, কারণ ও তো দুপুরে খায় না, তাই আমি যতটুক পারি সকালে করে নিই। তো তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো। তো এদিকে রুটি বানিয়ে বর আমাকে কুমড়োর ডোকাটা বলল, এখনো অনেক টাইম আছে, দাও আমি যতটুক পারি কেটে দিই তোমাকে। আর আমার শরীরটাও খুব খারাপ ছিল, তো তাই ও এগুলা কেটে টেটে দিচ্ছিল। তো আধা কেটে দিয়ে চা খেয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে। তো আমি এইদিকে আমার যাবতীয় কাজ আস্তে আস্তে করছিলাম। আমার চোখ মুখ দেখো একদম ফুলে আছে, কারণ প্রচণ্ড আমার সর্দি লেগে আছিল, জ্বর জ্বর ভাব। আমার আওয়াজে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো কিন্তু আমি ছোট মোটো টুকটাক কাজগুলো করি, ও যতক্ষণ না ছেলেকে স্কুলে দিয়ে আসে ততক্ষণ যতটুক পারি আমি কাজটা আগ বাড়িয়ে রাখি। তো আসার পর আমি ওকে খাওয়াটা দিয়ে, ব্রেকফাস্ট দিয়ে, তারপর আর একটু বাসন টাসন যা বেরোয় সেগুলো ধুয়ে একবারে ঘরটার ঝাড় দিয়ে একটু পোছা করে আমি তারপর স্নান করে পুজো দিয়ে আসি। তো এই করতে করতে বড় এসে গেল। তো কিন্তু যতই যা করি সব থেকে আমার কিন্তু ডায়েটের চার্টটা কিন্তু ঠিক আছে। আর জানো, আমি প্রথমে যখন এই ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেখেছিলাম, আমি ভেবেছিলাম যে ঘি বাটার খেয়েও কি ওয়েট কমানো যায় কি নাকি, কিন্তু সত্যি জানো ঘি বাটার খেয়ে যে ওয়েট কমানো যায় আমি নিজেকে দিয়েই সেটা প্রমাণ পেয়েছি। আর ঘি বাটার, তারপর সর্ষা তেল, এগুলো খেয়েই মানে ওয়েট লস হয়। তো তোমরা যতটুক পারবে যদি ডায়েট করো, যারা যারা ডায়েট করো তারা কিন্তু ভুলেও কিন্তু রিফাইন তেল খাবে না, ডিমটা বাদামটা যতটুক পারবে তোমরা ঘি বা বাটারে ভাজা করেই খাবে, দেখবে সত্যি। কারণ ঘি বাটারে ভাজা করে খেলে হয় কি, পেটটা ভরা থাকে, সহজে খিদা পায় না এর জন্যই। আর সকাল দিকটা যত পারা যায় দেরিতে ব্রেকফাস্ট করতে লাগে, তো তখনই মানে সকাল দিকে ওয়েটটা তাড়াতাড়ি কাটে। তো আজকে তোমাদেরকে আমি একটা চাও বানিয়ে দেখাবো, যেটাতে মানে ওয়েট অনেকটা মানে কমে যায়, পেটের ভুঁড়ি টুড়িগুলো অনেকটা কমে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আর সুস্থ আছো, কিন্তু আমার শরীরটা একটু খারাপ, আওয়াজে হয়তো বুঝতে পারছোই আমার সর্দি লেগে আছে। তো ওই দেখো ঘড়িটাও চেঞ্জ হয়ে গেছে, 12:10 বাকি, আমার সমস্ত কাম কমপ্লিট হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু ব্রেকফাস্ট এখনো করি নাই, তো সকাল থেকে সেই গরম জলের উপরেই ছিলাম, গরম জল খাচ্ছিলাম শুধু। তো এখন যাব, আগে আমি মিস্ত্রিদেরকে চা বানিয়ে দিব, তারপর আমার ব্রেকফাস্ট বানাবো। আবার আমি কিভাবে চা বানিয়ে খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো মিস্ত্রিদেরকে সকালে একবার চা দেওয়া হয়েছে 10:30 দিকে, তো ঠান্ডার দিন তো, তাই আরেকবার এখন আরেকটু চা দিয়ে দিব, কারণ কি ওরাও তো মানুষ, তো কাজ করতে থাকে গলা শুকিয়ে যায়, তাই আমি ওদেরকে আগে চা দিয়ে নিই, তারপরে আমার ব্রেকফাস্ট বানাবো। আমি আমার সবজি টবজি সমস্ত কাটা একদম রেডি, আমি শুধু রান্না করব। সকালে তো শাকটা বানিয়ে নিয়েছি, শুধু রান্না করলে আমার হয়ে যাবে, রাস্তা তো অনেক দেরি আছে। তো চলো ঝটপট করে আগে আমি মিস্ত্রিদেরকে চাটা দিয়ে নিই। তো দেখো আমি কিভাবে চা বানাই। তো এই কাপের 1 কাপ আমি চা খাবো, তো এটার 1.5 কাপ আমি জল দেব। তো এই চাটা মানে যত বেশি খেলেও কোনো অসুবিধা নেই, তো ঠান্ডার দিনেও সর্দি কাশি একদম কমে যায়। তো এটা আমি আদা গ্রেট করে নিয়েছি, তারপর গোলমরিচ, দারুচিনি, অল্প কালো জিরে, 4-5টা লং, আর একটা এলাইচি, তেজপাতা ছিল না, তেজপাতাও মানে দিতে হয়, আর কয়েকটা তুলসী পাতা।
এটা আমি ভালো করে ফুটিয়ে নিব একদম। আর চিনি কিন্তু ভুলেও দিবে না, দারুচিনিতে এক্সট্রা ন্যাচারাল সুগার থাকে, তো দারুচিনিতেই এই চাটা মিষ্টি হয়। আর ভীষণ এনার্জি আসে এই চাটা খেলে, আর শীতের দিনের জন্য তো খুবই ভালো, কাঢ়া টাইপেরও হয়, একটা সর্দি কাশি হলেও সেটাও কমে। আর আমি এই চাটা ডায়েটে রোজ খাই, এটাতে মানে পেটের ভুঁড়ি টুড়িগুলো অনেকটা মানে কমে, আর ডায়েটের মানে খুবই উপকারী এই চাটা। তো সামান্য একটু চা পাতা দিয়ে লাস্টে চা পাতাটা একদম নামানের এক মিনিট আগে দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নিব। তো এই যে আমার ব্রেকফাস্ট, একটা ডিম ভাজা আর চারটে আলমন্ড আর এক কাপ চা। তো আর বাদাম টাদাম খেতে ইচ্ছা করছিলো না, কারণ শরীরটা আমার খুব খারাপ লাগছিলো। আর দেখো এখন কয়টা বাজে, 1:15 বাকি, আমি এখন আমার ব্রেকফাস্টটা করেছি। তো ব্রেকফাস্ট করে আমার তো সবজি কাটাই ছিল, গিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিলাম, সেই যে কুমড়ো শাক কেটে দিয়ে গেছিলো। তারপর আমি ঘর যাওয়ার পর বাকিটা সবজি, কুমড়ো মূলো, তারপর কচু টচু দিয়ে আমি তরকারিটা নারকেল কুচি ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি, গোটা 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর না কুমড়ো শাকটার মধ্যে অনেক ছোট ছোট কুমড়ো ছিল, একদম বাচ্চা কুমড়ো থাকতেই ওরা কেটে নিয়ে এসেছে, খারাপও লাগে। আর এইদিকে বানাবো ফলই মাছের ঝাল করব আমি, একসাথেই আমি ভেজে রাখছিলাম মাছ, দুই বেলার ফলই মাছ আর সরপুঁটি মাছ। তো এই যে আর ডায়েটের কয়দিন আমি মাছটা একটু বেশি করেই খাবো, মাছ সবজি এগুলো বেশি করে খাবো। আর 1-2 দিন পর আমি দুপুরবেলাও ভাতটা খাওয়া ছেড়ে দিব। আর যেদিন ধরো রাত্রে আমি ভাত খাবো, সেই দিন পার্টি টার্টি থাকলে তো রাত্রে ভাত খাওয়া পড়বেই, তো আমি সেই দিন দুপুরে আমি ভাত খাবো না। তো মাছটা, মাছের মাথাটা ডায়েট চলাকালীন রোজ রাখবেই, আর যদি পারো ঘিটা ঘরেই তৈরি করে নিবে, একদম মানে ঘরের তৈরি প্রতিটা জিনিস হলে খুবই ভালো কেনার থেকে, ঘরে তৈরি সরষা তেল, ঘরে তৈরি ঘি। কিন্তু সরষা তেলটা তো আর আমরা ঘরে করতে পারি না। তো বন্ধুরা এই যে আমার রান্নাবান্না কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিই যে মাছের ঝালটা, এখানে ফলই মাছগুলো সব দিয়ে দিয়েছি যতগুলো ছিল, আর সরপুঁটিগুলো আছে সেগুলো রাত্রের জন্য রেখে দিয়েছি, একটু আর একটু ফুটলে আর একটু শুকালে ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে দেব। আর এখানে আছে হলো এই যে সেই যে মূলো শাকটা করেছিলাম সকালে, একবারেই করে নিয়েছিলাম, ছেলেও খেয়ে গেছে। এখানে আছে ভাত, ভাতটা খুললাম না, ভীষণ গরম, তো অনেক তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে, এখনো 2 বাজেই নেই। আর এখানে হলো কুমড়ো শাকের তরকারি, এই যে এখান থেকে অল্প নিচের দিদিকেও দিয়েছি, নিচের দিদি নাকি আমার হাতে নিরামিষ তরকারি খুব ভালো লাগে, তাই দিদিকেও একটু দিয়ে দিল। আর এটা এখন হলেই হয়ে যাবে। লাঞ্চে আমি কী কী নিলাম দেখো, এই যে ফলই মাছের মাথাটা নিলাম, ঝাল যে করেছিলাম, আর সামান্য একটু ভাত, ওইদিকে কুমড়ো শাকের তরকারি, একটা মাছ ভাজা আর মূলো শাক নিয়েছি। তো এটাই আমার লাঞ্চ। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা 6:30 বাজে। তো বর ছেলেদেরকে নিয়ে এসেছে, একজন কোচিং থেকে এসেছে, একজন টিউশন থেকে। তো আসার সময় পপ এনেছিল, পপ না সরি কি বলে পেটিস এনেছিল, তো সেটা দিয়ে হরলিক্স বানিয়ে দিয়েছি, ওরা খেয়েছে। কিন্তু আমার শরীরটা এতই খারাপ লাগছিল যে আমার না পেটিস খেতে চা এনেছিল আমার জন্যই, কিন্তু আমি না পেটিস খেয়েছি আর না হরলিক্স খেয়েছি, কোনোটাই খাইনি। তো বন্ধুরা এই যে এখন বাজে 8:30, ওই যে দেখো 8:30 বাজে, আমি সোহমকে এখানে পড়াচ্ছিলাম, আর সেই যে আমি বিকালে লাঞ্চ করেছি, লাঞ্চ তো আজকে করতে করতে প্রায় 3:30-4:15 বেজেই গেছিলো, তো আমার আর খিদা টিদা পায় নাই, তো এখন আমি নিয়ে বসেছি, ভালো লাগছিল না। তো এই যে ব্ল্যাক কফি আর একটা শুধু মেরিগোল্ড বিস্কুট বাস, এই আমি 9:00 আমি ডিনার করে নেব, ভাত টাত কিছু খাবো না, সবজিগুলো আছে, সব মাছও আছে, তো মাছ আর কুমড়ো শাকের তরকারি নিয়ে নিব, ব্যাস আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে। আমি 9:00
নটার ভিতরে খেয়ে নিব, আমি 8:30 থেকে নটাই কয়দিন আমি নটার ভিতরেই আমি খেয়ে নিব। তো তোমরাও এইভাবে খাও, আমি যেরকম বলছি, অনেকে বলে হয়তো ঘি খেয়ে কি ফ্যাটস কমে নাকি, কিন্তু অ্যাকচুয়ালি ঘি খেয়েই ফ্যাটস কমে, আমি নিজে কমিয়েছি। ঘি দিয়ে বাদাম ভাজা ডিম ভাজা করে খেয়েছি, তা আমার ওয়েট একদমই কমে গেছিল। তো ডক্টর জাহাঙ্গীর স্যারের কথা অনুযায়ী ডায়েট চার্ট ফলো করে আমি সেই নির্দেশ অনুযায়ী আমি করেছিলাম, আমার সত্যি কমেছে। আবারও আমি তোমাদের সামনে করছি, দেখি কতদিনে কমাতে পারি, কিন্তু ঘি খেয়েই কমে। তো ঘি ডিম বাটার এসব খেয়েই ফ্যাটস কমে, কিন্তু রিফাইন তেল ভুলেও কিন্তু ডায়েটে কখনো খাবে না। তো আমি যেভাবে যেভাবে করবো ডায়েট তোমাদেরকে আমি বলতে থাকবো, তোমরাও করতে থাকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি কম্বলের ভিতরে ঢুকে ওকে পড়াচ্ছি, আর বড় ছেলেরও রুটিন দিয়ে দিয়েছে, আজকে ওদের ফর্ম ফিল আপও হয়ে গেছে, ফাইনাল পরীক্ষার, ও তো 12-এর ফাইনাল দিবে এবার। তো আজকে ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর ফার্স্ট না প্রি টেস্টের রুটিনও ওদের দিয়ে দিয়েছে। তো চলো আজকের জন্য এইটুকুই থাকলো, তো কালকে আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাও। তো আজকের জন্য টাটা, গুড নাইট।